ভয়াবহ দাবানলের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস। প্রদেশটির উত্তরাঞ্চলে 1700 বর্গ মাইল বা 4400 বর্গ কিলোমিটার বনভূমি গ্রাস করে ফেলেছে দাবানলটি। টেক্সাসের ইতিহাসে এটি সবচেয়ে বড় দাবানল। দুটি আলাদা দাবানল একত্রে মিলিত হওয়ায় এত বড় দাবানলটির সৃষ্টি হয়েছে। পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়ে পড়েছে দুর্যোগ। মাত্র 3% এলাকায় দাবানলটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমেছে, তবে ওই দাবানলটি এখনও বেশ বিপজ্জনক এবং অনিয়ন্ত্রিত বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার টেক্সাসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরকালে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন তিনি। বাইডেন বলেছেন ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণ করার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে বলেছেন তিনি। পাশাপাশি দুর্গত এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার উপরও জোর দিয়েছেন। মার্কিন জাতীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে টেক্সাস ও ওকলাহোমাকে পুরো ক্ষতিপূরণ দেওয়া হবে।